আধুনিক বাহিনী গড়ে তুলতে সেনা, বিমান ও নৌবাহিনীকে একযোগে উন্নত করা হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধের চেষ্টা করছে বললেন তাপস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে ভোট চেয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এবং রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ আজ। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি রুকন উদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সেনা, বিমান ও নৌবাহিনীকে একযোগে উন্নত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশ সেনাবাহিনী যেন কিছুতেই পিছিয়ে না থাকে, সেটাই লক্ষ্য। জাহাজ্যোচর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং 66 পদাতিক ডিভিশন প্রধানমন্ত্রীর সম্মানে শীতকালীন প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়। প্রশিক্ষণে 58 অফিসার সহ 1400 জন সেনা সদস্য অংশ নেন। স্বর্ণদ্বীপের প্রশিক্ষণ এলাকার সুপরিকল্পিত ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এগিয়ে যাচ্ছে, কাজে আমাদের এই অগ্রযাত্রাকে আমরা অব্যাহত রাখতে চাই, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি। আর স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গুরু দায়িত্ব পড়ে এই সশস্ত্র বাহিনীর উপর। পাশাপাশি বাংলাদেশের জনগণ, আমাদের ছোট দেশ কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা বড়, এই জনসংখ্যাকে আরো উন্নত করা, সেটাই আমাদের লক্ষ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে ধানের শীষে ভোট চেয়েছেন ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সকালের দিনের প্রথম পর্যায়ে নির্বাচনী প্রচারণায় বের হন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। সকালে বের হয়ে এই প্রচারণা শুরু করেন হাইকোর্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। প্রচারণার এক পর্যায়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ইশরাক হোসেন ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি আসন্ন সিটি নির্বাচনে উপাচার্যের দোয়া ও সহযোগিতা কামনা করেন। রাজধানীর মুগদা এলাকায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, আধুনিক ঢাকা গড়তে বদ্ধপরিকর আওয়ামী লীগ, বরং বিএনপির প্রার্থীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন তাপস। পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন প্রার্থীদের উপর হামলার বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। সকালে হাইকোর্ট মাজার প্রাঙ্গণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, নির্বাচনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে সরকার। এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন করার পরিবেশ সৃষ্টি করতে পারেনি। নির্বাচন কমিশনও নিরপেক্ষতার কোনো প্রমাণ দেখাতে পারেনি বলে অভিযোগ তার। ভারতের বিভিন্ন অঞ্চলের সাথে সড়ক ও রেলপথে যোগাযোগ সুবিধা থাকায় অনেক পণ্যই আমদানি হয় হিলস্থল বন্দর দিয়ে। তবে শুল্কমুক্ত পণ্যই বেশি আমদানি হয়ে থাকে বন্দর দিয়ে, ফলে ৬ মাসের রাজস্ব আয়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। 2018-19 অর্থ বছরেও 269,31,00,000 টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয় 233 কোটি টাকা। আর 2019 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত আয় হয়েছে 146 কোটি টাকা। রাজস্ব কমে যাওয়ার জন্য বৈষম্যমূলক নীতিকে দুষছেন আমদানিকারকেরা। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে 113,37,00,000 টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে মাত্র 88,98,00,000 টাকা। তবে গত অর্থ বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভারতে পণ্য রপ্তানি করে
72,475 মার্কিন ডলার আয় করেছে বন্দর কর্তৃপক্ষ। রাখাইনে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে করা গাম্বিয়ার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে আজ অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণা করবেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। গত 10-12 ডিসেম্বর এই বিষয়ে নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের বিচারিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে শুনানি হয়। 2017 সালের আগস্ট থেকে রাখাইনে রোহিঙ্গাদের উপর হত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে আগুন দেয় মিয়ানমার সেনাবাহিনী। নির্যাতন থেকে প্রাণে বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখেরও বেশি রোহিঙ্গা। এ নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে 2019 সালের 11 নভেম্বর জাতিসংঘের আদালতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। কর্ণফুলী সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আধুনিক বাহিনী গড়ে তুলতে সেনা, বিমান ও নৌবাহিনীকে একযোগে উন্নত করা হবে বললেন প্রধানমন্ত্রী। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধের চেষ্টা করছে বললেন তাপস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে ভোট চেয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন। এবং রোহিঙ্গা গণহত্যায় আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ আজ। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।